আপু, আপনি আমার সঙ্গে যেই চিল্লাচিল্লি বকাবকি করছেন, আমি তো ভেবেছি কোন জল্লাদের মুখে এসে পড়লাম, আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আপনার রাগের পিছনে যে এত সুন্দর একটা মন, আপনি অনেক ভালো, আমি এটা ভাবতেই পারিনি আপনি এত সহজে আমাকে মেনে নেবেন। দেখো চাঁদনি, তুমিও অনেক সুইট, কিন্তু কি করবো বলো, হুট করে যদি তোমার জামাই একটা মেয়েকে নিয়ে এসে বলে সেটা তার বউ, এটা কি কেউ মানতে পারে বলো? না আপু, আমি হলে তো মানতেই পারতাম না। ঠিক সেই কারণে আমি তোমার সাথে ক্যাটক্যাট করেছিলাম, আর পরে চিন্তা করে দেখলাম তোমাকে তো বকাবকি করে লাভ নাই, তুমি তো আমার কথা জানতেই না। তো এই কারণেই হচ্ছে চিন্তা করলাম একসাথে মিলেমিশে থাকি দুই বোনের মতন। আচ্ছা আপু, তোমার এটা কি গোল্ড? এই যে এইটা এইটা সব গোল্ড। ও মাই গড, এগুলো সব গোল্ড? কিন্তু তুমি এরকম নতুন বহে ইমিটেশনের গয়না পরে আছো কেন? কাঁচের চুড়ি? আমাকে তো কিছু কিনে দেয়নি আপু। তোমার বিয়ের আংটি? সেটাও দেয়নি। মানে তোমাকে কোনো গহনাগাটি ছাড়া বিয়ে করেছে? হ্যাঁ, আমাকে তো কিছুই দেয়নি। তো তাহলে তুমি কিসের জন্য এরকম একটা বক্ষত মুদি দোকানদারকে বিয়ে করলা? হোয়াট? মুদি দোকানদার? হ্যাঁ, হোয়াট ইউ মিন আপু? মুদি দোকানদার মানে কি? ও তো আমাকে বলছে ও একটা সুপার শপের মালিক। আর তুমিও বিশ্বাস করলা? ওর যে সুপার শপ সেটা হচ্ছে এলাকার একটা পেতি মুদি দোকান, তাও সেটা আমার বাপের বাড়ির টাকা দিয়ে দেওয়া। সে কি বলো, আল্লাহ আমি কি করলাম? শেষ পর্যন্ত কিনা আমি একটা মুদি দোকানদারকে বিয়ে করলাম, সবাই আমাকে কি বলবে? আচ্ছা শুনো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ নাই। এখন যেটা তোমার পাও না সেটা তোমাকে আদায় করতে হবে। শুনো, আমার বিয়েতে মাথার টিকলি, ঝাপটা, গলার ছোট একটা সেট, বড় একটা সীতাহার, চেইন, চুড়ি, আংটি, মানে যা কিছু ছিল, তুমি তো ছোট বউ, তুমি তো তার থেকে আরো বেশি নিবা, তুমি বলবা নুপুরটা পর্যন্ত গোল্ডের দিতে। কেন, সুরানি দুরানি গল্প শুনছো না? ছোট রানীকে হচ্ছে গিয়ে বেশি আদর করে, বেশি গহনা দেয়। সো তুমি বলবা আমাকে যা যা দিয়েছে তার পাশাপাশি তোমাকে যেন এক্সট্রা দেয়। আর এই যে চুড়ি আছে না, বলবা যে হচ্ছে দুইটা চিকন চুড়ির পাশাপাশি এরকম চওড়া চুড়িও যেন। ও আপু, সো সুইট তুমি। অনেক সুইট। আচ্ছা তোমার দেনমোহর কত টাকা? দেনমোহর 5 লাখ টাকা। কি, মাত্র 5 লাখ? কেন আপু, আপনার কত? আমার দেনমোহর বাদ দাও, আগে বলো তোমার দেনমোহর কিভাবে এত কম হয়? হ্যাঁ, ও তো আমাকে বলেছে যে আমি তো তোমাকে কোনোদিন ছাড়বো না, তো দেনমোহরে কি যায় আসে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা সারা জীবন একসাথে থাকবো, তা আমি ভাবলাম এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার, এই জন্য আমি এটা নিয়ে কোনো কথাই বলিনি। বোকা মেয়ে, ছাড়াছাড়ির সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই। দেনমোহর তো বিয়ের রাতেই আদায় করতে হয়, ওই রাতেই দিয়ে দিতে হয় পুরোটা, আর না পারলে ভেঙে ভেঙে দিতে হয়। তা তোমাকে যে 5 লাখ টাকা, মানে মাত্র 5 লাখ টাকা দিল, সেটা কি দিয়েছে? না তো। মানে একে তো মাত্র 5 লাখ, তার মধ্যে আবার সেটাও দেয় নাই? না, ও তো বলেছে এটা দিতে হয় না, এটা যদি ডিভোর্স হয় তাহলে দিতে হয়, আমরা তো ডিভোর্স করবো না। এগুলো সব বাজে কথা আমার বোন, ডিভোর্সের সাথে এটার সম্পর্ক নাই, এইটা বিয়ের রাতেই নিতে হয়। যেহেতু তুমি নাও নাই, এখন নেওয়ার ব্যবস্থা করো। কি বলো, ও আমাকে এত ঠকিয়েছে, আগে তো আমাকে কোনো গোল্ড দেয় নাই, তারপর আবার কাবিনের টাকাটাও কম, আবার সেটাও আমাকে দেয় নাই। আপু, আমি না তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম, ভেবেছিলাম তুমি অনেক ঝগড়াটে দজ্জাল মহিলা, কিন্তু আপু তুমি না অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, তুমি আমাকে কত ভালোবাসো, আমার দিকটা তুমি কত সুন্দরভাবে ভেবেছো, তোমার মতো এরকম কেউ নেই, তুমি হচ্ছে সতী নাম্বার 1।